সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী হয়ে যে সংস্থাটি এদেশে কাজ করে আসছে তার নাম ইউনিয়ন পরিষদ। 135 বছরের পুরনো এই সংস্থার প্রতিনিধিগণ সকল প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার মধ্যে দিয়েও গ্রাম বাংলার মানুষের উন্নয়নের লক্ষ্যে নিবেদিতভাবে পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশ তথা গণমানুষের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ মুখ্য ভূমিকা পালন করতে পারত। মানুষের কাছে সরকার হিসাবে তার সম্ভাবনাও ছিল, কিন্তু দুর্বল ব্যবস্থাপনা, সম্পদহীন, দুর্নীতির ফাঁদে আটকা পড়া, মাননীয় সংসদদের আইন বহির্ভূত খবরদারিত্ব, আমলাদের নিয়ন্ত্রণ এবং জনগণের অংশগ্রহণ শূন্য হওয়ার কারণে সেসব সম্ভাবনা আলোর মুখ দেখছে না। সময়ে সময়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে নানান ধরনের কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে, কিন্তু সেগুলো ছিল গতানুগতিক প্রকল্পভিত্তিক কাজ, ফলে মানুষের ভাগ্য পরিবর্তনের মূল চাবিকাঠি হয়ে উঠতে পারেনি ইউনিয়ন পরিষদ। নানা ধরনের প্রতিকূলতা সত্ত্বেও অনেক ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধিগণ তাদের সীমিত সম্পদ ব্যবহার করে জনগণকে জাগিয়ে তুলে এবং সংগঠিত করে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী প্রচারাভিযান ও আত্মকর্মসংস্থান সহ নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড উল্লেখযোগ্য। এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন পরিষদ জনগণের জীবনমানের কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন এনেছেন, কিন্তু তা নিতান্তই অপ্রতুল। অথচ স্থানীয় সরকার ব্যবস্থাপনা সহ ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সম্পদ হস্তান্তর ও আরও কয়েকটি ক্ষেত্রে পরিবর্তন আনতে পারলে ব্যাপক উন্নয়ন সাধিত হতে পারত। স্থানীয় সরকার ব্যবস্থাপনা পরিবর্তন ও ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে 2003 সালে ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগণ গড়ে তোলেন একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান, স্বশাসিত ইউনিয়ন পরিষদ অ্যাডভোকেসি গ্রুপ বাংলাদেশ। নির্দলীয় এই গ্রুপের মূল উদ্দেশ্য হল স্থানীয় সরকার ব্যবস্থাপনা, বিশেষত স্বশাসিত ইউনিয়ন পরিষদ সংক্রান্ত ইস্যুগুলো চিহ্নিতকরণ, ইস্যুগুলো সম্পর্কে গঠনমূলক আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমত সৃষ্টিকরণ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও সম্পদ হস্তান্তরের দাবিতে একটি সংস্কার কর্মসূচি সম্পর্কে অ্যাডভোকেসিকরণ। এই উদ্দেশ্যগুলো অর্জনের জন্য দেশব্যাপী একটি আন্দোলন গড়ে তোলা। এই গ্রুপের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল জনগণকে জাগ্রত, সংগঠিত করে অনুঘটকের দায়িত্ব পালনের মাধ্যমে শাসন ও জনগণের জীবনমান সংক্রান্ত সমস্যার স্থানীয়ভাবে সমাধানের দৃষ্টান্ত স্থাপন করা। অ্যাডভোকেসি গ্রুপের কাজ ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে। বিভিন্ন পত্রপত্রিকায় তাদের কার্যক্রম তুলে ধরা হয়েছে অত্যন্ত গুরুত্বের সাথে।
অ্যাডভোকেসি গ্রুপের সদস্যগণ পরিবর্তনের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে অন্য দেশের স্থানীয় সরকার ব্যবস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগানোর চিন্তা করেন। এই উদ্দেশ্যে তারা ভারতের পশ্চিমবঙ্গ ও কেরালা পরিদর্শনে যান এবং সেখানকার পঞ্চায়েত ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কেরালার মুখ্যমন্ত্রী উম্মেন চণ্ডি প্রমুখের সাথে সাক্ষাৎ করেন এবং খোলামেলা মত বিনিময় করেন। অ্যাডভোকেসি গ্রুপ ইতিমধ্যে তাদের আন্দোলনে অনেক সফলতা অর্জন করেছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত হিসাবে ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হচ্ছে উন্মুক্ত বাজেট, স্থানীয় পরিকল্পনার অংশীদার হওয়ার সুযোগ পাচ্ছে জনগণ, তৈরি হচ্ছে নারী নেতৃত্ব, শক্তিশালী হচ্ছে ইউনিয়ন পরিষদ। তবে এখানেই শেষ নয়, এটা এক দীর্ঘ সংগ্রামের পথ। স্বশাসিত ইউনিয়ন পরিষদের লক্ষ্য অর্জনে যেতে হবে আরও বহুদূর। ঘটকের দায়িত্ব পালনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে মাঠ পর্যায়ে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমাদেরকে সেভাবেই এগোতে হবে আগামী দিনগুলোতে। স্বপ্নময় আগামী দিনগুলো অর্জনের লক্ষ্যে নেতৃত্ব দিচ্ছে স্বশাসিত ইউনিয়ন পরিষদ অ্যাডভোকেসি গ্রুপ বাংলাদেশ।